গণজাগরণ মঞ্চের চতুর্থ সমাবেশ শেষ করে শাহবাগে ফিরেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেন নেতৃবৃন্দ শাহবাগের সব শেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির মিল্লাত মনির গণজাগরণ মঞ্চের আজকের কর্মসূচি তো শেষ এদিকে জামায়াতের ঢাকা আটচল্লিশ ঘন্টার হরতালও চলছে তো আপনি তো ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরেছেন কেমন দেখছেন পরিস্থিতি দেখুন দেশব্যাপী জামাইতে ডাকা আটচল্লিশ ঘন্টা হরতাল প্রথম ষোলো ঘন্টা কিন্তু এরই মধ্যে পেরিয়ে গেছে তো দিনে আমরা যেমনটি দেখেছি যে সড়কে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও বিকেলের পর থেকে কিন্তু সড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসে এই যে শাহবাগের যে মোটে আছে সেখানে কিন্তু গণজাগরণ যে মঞ্চ সেটার জন্য কিন্তু এখানকার গাড়ি চলাচল বন্ধ আছে কিন্তু এর বাইরে অন্যান্য যে সড়কগুলো আছে আশপাশের যে সড়কগুলো আছে সেখানে আমি কিছুক্ষণ আগে ঘুরে এসেছি তার মধ্যে ভবন শাহবাগের পার্শ্ববর্তী যে রুপসী বাংলা হোটেল বাংলা অন্য অন্যদিকে কাটা বন যে আছে সেখানে কিন্তু আমি বিপুল সংখ্যক গাড়ি রাস্তায় চলাচল করতে দেখেছি প্রায় সব ধরনের যানবাহনে কিন্তু চলাচল করছে এবং সড়কে মানুষের উপস্থিতিও কিন্তু স্বাভাবিকই বলা চলে অন্যদিকে গণজাগরণ মঞ্চের এখনকার অবস্থা যদি আমি বলি যে আজকের গণজাগরণ মঞ্চের যে মূল যে কর্মসূচি সেটি ছিল বাহাদুরা পার্কের যে জাগরণ সমাবেশ সেই সমাবেশটি ছিল কিন্তু তারপরেও আমরা এই শাহবাগের যে প্রজন্ম চত্বর সেই প্রজন্ম চত্বরে আমরা পর থেকে কিন্তু অনেক মানুষকে দেখেছি যে তারা এখানে অবস্থান করছেন তারা স্লোগান দিচ্ছেন তবে কিছুক্ষণ আগে যারা আন্দোলনকারী আছেন তারা আজকে রাতের মতো তাদের কর্মসূচি স্থগিত করেছেন এবং তারা বলছেন যে আগামীকাল সকাল দশটায় এই শাহবাগ থেকে যে হরতাল বিরোধী যে মিছিল বের হবে সেই মিছিল আগামীকালের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা শুরু করবেন সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন একই সাথে আগামীকাল এবং তার পরের দিন যে হরতাল আছে সেই হরতাল প্রত্যাখ্যানের জন্য তিনি এই গণজাগরণ মঞ্চ সবার প্রতি আহ্বান জানাচ্ছেন মনিরা আপনাকে ধন্যবাদ